আর বিয়ানের সাথে তুই মজা করা ভাই, তোর তুই মজা ভাই না, তার জন্য। আরে ভাই বইল না, আমার বিয়ান আছে না, বিয়ানের চার পাঁচটা অবলা ছাগল না খাই রয়েছে, চার পাঁচ দিনকে না খাই রয়েছে। বাবা তুমি যে বিয়ানটা করো তাই জানি না। আমি কি করে আমার বিয়াটি কে ভুলে যাব গো, আমি ধরো যে আমার বিয়াটে কেউ নাই গো, মরা বান্ধব নি বোঝা না, বোঝা না গালি করে বন্ধ করে গো, আমি ধরো তোমার বিয়াটি নাই কে দুনিয়ায় কেউ। তুমি সারাদিন বসে এইখানে মোবাইল টিপাবা নাকি কাজ কাম করবা? আমার আর কাজ যাইতে বলো না গো, আমার পাড়া অনেক ব্যথা করতেছে, কালকে আজ সময় আমি উষ্টা খাইছি। এত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি তুমি মাঠে যে গরু দনো ঘাস কেটে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দাঁড়াও আমি বস্তার কাছে নিয়ে আসতেছি। মোরার বান্ধুরের জন্য ভালো লাগে না, বিয়ানের সাথে যে শান্তিলে কথা কও তা কইতে পারি না। বস্তার কাছে তাড়াতাড়ি গরু দনো ঘাস কেটে নিয়ে আসো, তা নাহলে ভাত বন্ধ। আমি পয়সা পয়সা মোবাইল টিপাই আসো, যাও যাইতাছি, ভালো লাগে না। যাই কি আর করার, বান্ধবের জন্য শান্তি আলে পাইতে থাকতে পারি না, কাজে জল লাগে, যাই কাজে যাই দেখি রাস্তা পাওয়া যায়। তার জন্য বিয়ান বলে যে কিছু ঘাস কাটা না তো বিয়াই, তাই ঘাস কাটতে আসলাম। আর এই কথা কিন্তু তুমি কাউকে বললো না, আমি যে বিয়ানটিকে ঘাস কাটতে দেই আর বিয়ানে বাড়িতে যাই। আচ্ছা ভাই আচ্ছা বলবো, এটা কিন্তু তুমি কাউকে কিন্তু কোনোভাবেই বলবা না, কোনো কথা টথা যদি বলো কার সাথে কোনোভাবে বলবা না, আর বিশেষ করে আমার বউকে কিন্তু বলবা না। আমার বউ যে দরজালে দরজাল বলবা না, বলবা। আরে ভাই আমার খিদা খুব, আমার পেট ভরা না থাকলে কোনো কথা পেটে থাকে না। আরে ভাই টেনশন করার দরকার নাই, আজকে রাত্রে বকুল তো আসিও, তোমার পেট এই পেট লোকের দুমুনি। আর শুনো আমি কিন্তু বারে বারে তোমার পেট ভরিয়ে দিতে পারবো না, একবার ভরাবো এই এক ভরা পেটের জন্য কথা একদম মানে চাপা থাকে, একদম এইভাবে চাপা থাকে, বারবার কিন্তু পেট ভরে। তুমি যে কিপটা মানুষ, আগে একবারই দাও, বারবার দেওয়া লাগবে না, যাও যাও। আচ্ছা তুমি কিন্তু আজকে মরার বান্দর রে, জেনে তো হুমু মনে এই পিটামু, আজকে কালকে ঘাস কাটবার পাঠিয়ে দিছি, ছাগল দুটা ভেবাইতেছে, ইয়ে এখনো ঘাস কেটা আর নাম নাই, আজকে জেনে তো হুমু মনে আজকে পিটামু যাই। কি গো ভাই তোমার ভাইকে দেখছো, অনেকক্ষণ আগে ঘাস কাটতে আসছে, এখনো বাড়িতে যায় নাই ঘাস নিয়া, যা দেখো না ভাই বাদায় এনে সাথে আড্ডা দিতেছে। ভাই এই লোকটারে নিয়ে আর পারি না। তোমার বড় ডাইনি নাগাল দেখা যা, কিরম জানি ডাইনি পূজা ডাইনি, তুমি থাকো কেমনি কমনি থাকুন নাকি আমি কি করা। আচ্ছা বাদ দাও, তাহলে আমরা কবে গরুবার যাবো তারিখ ঠিক করো। তারিখ আচ্ছা আগে আমি সোমবার যান যাই, আজকে কি বার শুক্রবার। কি গো মন খারাপ করে যে বসে আছো, সেদিনকার মতো কি আজকেও ঘাস আনতে পারো নাই নাকি?
কথা কও না কেন? কি গো চুপ করে বসে আছো, কথা বলছো না যে? না গো, ঘাস তো কোনো জায়গায় পেলাম না, তাই এমনি চলে এলাম। ওই বস্তাটা ওই ওইখানে রাখছি, ওই বস্তা ঘাস টাস নাই, কোনো জায়গায় ঘাস টাস খুঁজে পেলাম না। অনেক জায়গায় ঘুরছি, কোনো জায়গায় ঘাস টাস পেলাম না। ও বুঝতে পারছি, ঘাসগুলো সব বিয়ানকে দিয়ে আসছো নাকি? তাই তো তখন তো দেখলাম তুমি লুঙ্গি আর গেঞ্জি পরে গেলা, এখন দেখি প্যান্ট আর গেঞ্জি অন্য কালার। তাও চুপ, কি আমল তামল বকতেছিস? বিয়ানকে ঘাস দেবো মানে? বিয়ানকে ঘাস দিব না, তা নাহলে এতক্ষণ লাগে ঘাস আনতে? মানুষের এক দাবার ঘাস নিয়ে চলে আসে আর তুমি গেছাও তো গেছাও, আবার ড্রেস আলাদা আরেক আরেক রকম। আরে এক জায়গায় গেছিলাম বাবা, তুমি যে বিয়ানটা করো তাই জানি না। ঘাস টাস যাবতীয় যা আছে সব নিয়ে দিয়ে আসি নাকি? আর বিয়ানের সাথে একটু মজা করা ভাই, কোনো তুই মজা ভাই না, তা জন্য যাই। কি তুমি সত্যি বিয়ানকে ভালোবাসো? আমার কি হলো গো, আমার কি হলো গো, আমার কেউ সান্ত্বনা দাও, আমার কি হবো রে মরার বিয়ান বান্ধব নে, আমার সংসারটা এইভাবে নষ্ট করে দিল। মা তুমি সান্ত্বনা করেছো, তোমার জন্য তো একটা বাবা এনে দিন। কি জাতা বলতো সিস্তি? হ্যাঁ আমার কি